যেটা আমাদের জন্য অ্যাজ এ কান্ট্রি বা অ্যাজ এ ব্র্যান্ড আমাদের জন্য খুবই আসলে উৎসাহ এবং একটা ইয়ের ব্যাপার, গাড়িটার কিছু মেজর চেঞ্জেস আছে। চেঞ্জেসের জন্য আমি আমাদের সেলসম্যানকে জরুরিতে ডাকছি, সে আপনাদেরকে ডিটেল এক্সপ্লেন করবে চেঞ্জ আছে গাড়িটাতে। সো আমি প্রায় আমি আপনাদেরকে বলতে চাই যে কী কী চেঞ্জ আছে, কারণ এটা হচ্ছে বিএমডব্লিউর ফ্ল্যাগশিপ মডেল, দিস ইজ 7 সিরিজ। সো এই ফ্ল্যাগশিপ মডেলের 2015 থেকে লঞ্চ করার পর 2019 এসে এটার এলসিআইটা আসছে। এলসিআই কিছু চেঞ্জেস আছে এবং বেশ ভালো চেঞ্জেস আছে। ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি যে এটা কী থাকে, দিস ইজ আ ডিসপ্লে কি। ডিসপ্লে কি আমাদের কিছু কিছু গাড়ির সাথে লঞ্চ করা হয়েছে, কারণ এই গাড়িতে স্পেশাল যেটা সেটা হচ্ছে যে এই কি থেকে কিছু ইনফরমেশান পাওয়া যায়। ইনফরমেশন লাইক দ্যাট যে আমার এখানে গাড়ির কী অবস্থা আছে, অর্থাৎ ব্রেকের লক আছে না আনলক আছে, সেই ইনফরমেশানগুলো আমরা এখান থেকে পেতে পারি। ডোর কী অবস্থায় আছে এবং আমার বুট কী অবস্থায় আছে, ইভেন সানরুফ খোলা আছে কিনা, ওপেন আছে কিনা, ক্লোজ আছে, এখান থেকে আমরা দেখতে পারি। নেক্সট যে ভেহিকেল ইনফরমেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সব নর্মাল ভেহিকেলগুলোতে যেটা হয় আমার ইঞ্জিন অয়েল কুলিং আদার যেগুলো থাকে সেগুলো আমার বনেট খুলে দেখতে হয়, বাট এইটাতে ইঞ্জিন অয়েল ভেহিকেল ইন্সপেকশন ব্রেক ফ্লুইড সব কিছু কী থেকে দেখা যায়। এবং আলটিমেটলি ব্যাপার হচ্ছে যে আমার এটাতে ক্লাইমেট কন্ট্রোলটা সেট করা যায়, ইভেন আমি যদি মনে করি যে এক ঘন্টা পরে আমি গাড়ি চলব, তো এখান থেকে আমি ক্লাইমেট সেট করে দিলে এক ঘন্টা পরে ক্লাইমেট কন্ট্রোলটা অন হয়ে যাবে। দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট অফ দিস ডিসপ্লে। তো ফার্স্ট এখন গাড়িতে চলে আসি, যেটা হচ্ছে বিএমডব্লিউ এখন কিছু চেঞ্জেস নিয়ে এসছে, তার মধ্যে ফ্ল্যাগশিপ মডেলে প্রথম লঞ্চ করা হয়েছে যেটা হচ্ছে যে একটু লার্জার পিকনিক, দিস পিকনিক ইজ লুক লাইক ইটস বিগার অ্যান্ড লার্জার পেজ। সো এই পিকনিক যেটা আছে এটা হচ্ছে 50 mm, একটু হায়ার পিক অর গ্রেটার লেভেল অফ প্রেজেন্স। এবং আরো ক্যারেক্টারিস্টিকগুলো একটু বাড়ানো হয়েছে, বিশেষ ক্যারেক্টারগুলো একটু বাড়ানো হয়েছে ফর লার্জার ওয়েট। অ্যাক্টিভ কিডনি গ্রিল যেটা করছে সেটা হচ্ছে যে ইঞ্জিন টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য এই শাটারগুলো অটোমেটিক্যালি ক্লোজ হয় অথবা ওপেন হয়, এবং এই পুরো পার্টটা হচ্ছে সিঙ্গেল পার্ট করা হয়েছে। আগে এটা ছিল ডাবল পার্ট এবং আগে ছিল স্মল, আর এখন এটাকে সিঙ্গেল পার্টে আনা হয়েছে বিকজ অফ লার্জ লুক। স্লিমার হেডলাইট করা হয়েছে এর লুকটাকে আরো বোল্ড এবং অ্যারোডাইনামিক করার জন্য, এবং হেডলাইটের আমাদের বিএমডব্লিউতে ডিফারেন্ট কয়েকটা অপশন আছে। অপশন দ্যাট মিনস হচ্ছে বিএমডব্লিউ এলইডি যেটা হেডলাইট, এই হেডলাইটের স্ট্যান্ডার্ড হিসাবে আছে, এর সাথে অ্যাডাপটিভ এলইডি নিতে পারে অপশনাল হিসাবে, এবং এর সাথে লেজার হেডলাইটও আছে যেটা অপশনাল হিসাবে আমরা নিতে পারি। বিএমডব্লিউ লোগো যেটা করা হচ্ছে লোগোটা কিন্তু একটু সাইজ বড় করা হয়েছে, ডায়ামিটারটা একটু বড় করা হয়েছে, যেটা আগে ছিল 82 mm, এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে 95 mm। এবং আরও বনেটের ক্যারেক্টারিস্টিক যেটা করা হয়েছে এটা আগে ছিল প্লেন, বাট এটা একটু ওভারশেটের কারণে এটা অনেক বেশি গর্জিয়াস এবং অনেক বেশি লার্জার লাগে। হুইলবেজের ডিফারেন্স হচ্ছে 3210 mm, হুইলবেজ যত বড় হবে আমার ভিতরে স্পেসটা তত বড় হবে এবং ভিতরে কমফোর্ট লেভেলটা তত বেশি হবে, এবং আমার লেগরুম যেটা লেগরুমও বেশি হবে। এবং এটার লেন্থ যেটা লেন্থ হচ্ছে 5216 mm, যেটা আগেরটার থেকে 22 mm লং হবে। আগে যেটা ছিল 7 সিরিজ প্লাস যে রকম তাদের 50 লং করা হয়েছিল সেটা থেকে 22 mm একটা লং হবে, এবং উইথ এবং হাইট যেটা সেটা আনচেঞ্জ। এবং আরেকটা জিনিস করা হচ্ছে সাইডের ডিজাইন যেটা সেটা হচ্ছে ইয়ারবিন যেটা হচ্ছে এটা কিন্তু আপডেট করা হচ্ছে, আপডেট করার কারণে এটার লুকটা আরও লং হবে, ঠিক আছে। এবং আরও কয়েকটা জিনিস চেঞ্জ করা হয়েছে যেটা যেমন অ্যালয় হুইল এবং বডি পেইন্ট, যেটা এই বডি পেইন্ট এবং অ্যালয় হুইলের কিছু এডিশনাল আরও অ্যাড করা হয়েছে কিছু বললাম, যেমন পেইন্টের একটা নতুন পেইন্ট আসছে যেটা আরও বেশি ডিফারেন্ট চয়েস
করার অপশন আছে। যেমন আগে যেটা ছিল তার থেকে নতুন আপনার পেইন্ট অ্যাড করা হয়েছে, আপল থ্রি অ্যাড করা হয়েছে। আপল থ্রি অ্যাড করা হয়েছে আপনার ভিতরে যে লেদার যে কম্বিনেশনগুলো এবং অ্যালয় হুইল আছে, তিনটা নতুন অ্যালয় হুইল অ্যাড করা হয়েছে। সাথে অ্যাড করা হচ্ছে দুইটা ট্রিম, ট্রিম হচ্ছে আপনার ভিতরে যে উডেন যে আমরা নর্মালি যে এটা হচ্ছে নাপা লেদার উইথ এক্সটেন্ডেড পোর্টিং। নাপা লেদারের মধ্যে আগে যেটা ছিল সেটা হচ্ছে এই পোর্শনগুলো ছিল না, অর্থাৎ এই ডায়মন্ড কাটের ডিজাইন সেটা এখানে এবং মাঝখানে যে পোর্শনটা এটা আগে ছিল, এখন এটাকে অ্যাড করা হয়েছে। বাট নাপা লেদার নট এ স্ট্যান্ডার্ড, ইটস অ্যান অপশন। এইটাতে তিনটা ডিফারেন্ট আপলসিটি সিলেক্ট করা যায়। স্ট্যান্ডার্ড থাকে হচ্ছে আপনার ডাকোটা লেদার, নাপা লেদার অপশন, এবং আরেকটা টপ অফ দ্য লাইন যেটা ইন্ডিভিজুয়াল ট্রিম লেভেল আছে সেটাকে বলি মেরিনো লেদার। এরপরে যেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার বিএমডব্লিউ লাইভ ককপিট প্রফেশন। বিএমডব্লিউ লাইভ ককপিট প্রফেশন হল ফার্স্ট টাইম এই 7 সিরিজে লঞ্চ করা হয়েছে। সো যেটাতে আপনার দুইটা ডিফারেন্ট মনিটর থাকবে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, একটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। সো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা আছে, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা হচ্ছে আপনার 12.3 ইঞ্চেস ক্লাস্টার, যেটার মধ্যে কোনো ভিজিবল কোনো বা ফিজিক্যাল কোনো মিটার থাকবে না। ওয়েন ইউ স্টার্ট দ্য কার তখন এই মিটারগুলো ওপেন হবে, ইটস লুক লাইক এ ব্ল্যাক স্ক্রিন, এবং আপনি যখন স্টার্ট দিচ্ছেন তখন এটা ভিজিবল হবে। উইথ ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইখানে আপনার নেভিগেশনটা অ্যাক্টিভ থাকে। সো আপনি যাওয়ার সময় কোথাও যদি থাকে তো আপনার কনসেন্ট্রেশন ল্যাপ হয়, একদম ফোকাস থাকবে এই জায়গায়। এবং একটা যেটা কন্ট্রোল প্যানেল করা হয়েছে, কন্ট্রোল প্যানেল যেটা ওইটা হচ্ছে 10.25 ইঞ্চেস কন্ট্রোল ডিসপ্লে, যেটা হচ্ছে টাচ, ফুল টাচ স্ক্রিন। এখান থেকে আমাদের অনেক অপশন এবং গাড়ির সেটিংগুলো আমরা এখান থেকে করে ফেলতে পারি, সাথে এইটা টাচ স্ক্রিন এটা থেকেও করতে পারি, এবং এইখানে কন্ট্রোল প্যানেল যেটা সেটা থেকেও আমরা করতে পারি। সো এর সাথে আর একটা এডিশনাল জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 20 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে, যেটা আগে ছিল না। 20 জিবি স্টোরেজের কারণে আপনি আপনার যে কোনো মিউজিক বা মাল্টিমিডিয়া সেটা স্টোর করে রাখতে পারবেন। এবং এই পোর্শনগুলো সবই টাচ ছিল, এগুলো টাচই রেখেছে এখন পর্যন্ত, এটা কোনো চেঞ্জ করেনি। এবং যেটা মেজর আরেকটা চেঞ্জ আসে সেটা হচ্ছে স্টিয়ারিং হুইলে, স্টিয়ারিং হুইলের সাইজ এবং এই অপশনটা একটু চেঞ্জ আসছে। যেমন এই সিলেক্টেড বাটনগুলো আগে ছিল না, এই বাটনগুলো নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। কিছু বাটন ক্লাস ম্যানার ছিল, বাট বাটনের প্লেসমেন্ট এবং বাটনের যে সংখ্যা বাড়ানো হয়েছে। এর সাথে আরেকটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনার ভয়েস কমান্ড আছে এটাতে। হে বিএমডব্লিউ, ক্যান ইউ প্লিজ সে দ্য টাইম? Hello. Hello. What can I help you with? Please open the air condition. Please switch on the air condition. Please try again or say help. Help. Please select a category, for example navigation, to display a selection of available commands. So this is very convenient. So apni voice command er ইউজ করে আপনি আপনার ক্লাইমেট কন্ট্রোল থেকে শুরু করে আদার্স, নট ড্রাইভিং, ভয়েস কমান্ড দিয়ে ড্রাইভিং কোনো কিছু চেঞ্জ করা যাবে না। সো ভয়েস কমান্ড দিয়ে আপনার কনভিনিয়েন্ট, যেমন অ্যাম্বিয়েন্ট লাইট চেঞ্জ, ভলিউম প্লাস, ট্র্যাক চেঞ্জ, মানে মাল্টিমিডিয়া চেঞ্জ, এইগুলো আপনি করতে পারবেন খুব ইজিলি, যেটা আগে ছিল না এইটার সাথে লঞ্চ করা হয়েছে। সো এখানে আপনার চয়েস অনুযায়ী আপনার অ্যাম্বিয়েন্ট লাইটগুলো চেঞ্জ করতে পারবেন, ইভেন দো আপনার ব্রাইটনেসও কন্ট্রোল করা যাবে। দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্ট লাইট। সো যে 12.3 ইঞ্চি স্ক্রিন আমি যদি টোটালি অফ করে দিই, সো অফ করার পরে কী দেখা যায়? টোটালি ব্ল্যাক থাকবে। সো ওয়েন ইউ স্টার্ট দ্য কার তখন টোটালটা ওপেন হবে। সাধারণত এই ধরনের আপনার ডিসপ্লে এখনও আসে নাই এই অটোমোবাইল সেক্টরে। সো এইটার যেটা করা হয়েছে, যেটা হায়েস্ট কমফোর্ট লেভেলটা আপনাকে ইনসিওর করা হয়েছে। আপনি যদি কোনো লং ড্রাইভে যান, জাস্ট গো, অ্যান্ড
এটা আমার ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। সাথে আরেকটা অপশন আছে, এটাতে মাসাজ অপশন আছে, যেটা হচ্ছে যে নর্মাল গাড়িগুলোতে আমরা এই ধরনের দেখি না। মাসাজ অপশন থাকলে হচ্ছে আপনার লং ড্রাইভের ক্ষেত্রে মাসাজ আপনার অনেক কমফোর্ট এনহ্যান্স। দিস ইজ অ্যান অপশন অর ইজ স্ট্যান্ডার্ড? অপশন, অল অফ দিস থিংস ইজ অপশন। মানে আপনার এক্সিকিউটিভ লাউঞ্জ, মাসাজ, ইভেন টাচ কমন্ড আছে, এটাও হচ্ছে অপশন। রিয়ার এন্টারটেনমেন্ট সিস্টেম যেটা আরও আপডেট করা হয়েছে, এটা হলো আপনার 10 ইঞ্চিস স্ক্রিন উইথ টাচ। আগে কিন্তু টাচ ছিল না, এখন এটাকে টাচ স্ক্রিন করা হয়েছে। সাথে এখানে টাচ কমান্ড আছে, টাচ কমান্ডটা ভেরি ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে টাচ কমান্ড, যেটা হচ্ছে টাচ কমান্ড দিয়ে আপনি এগুলো কন্ট্রোল করে দিতে পারবেন। ঠিক